হে ভগবান, পারবো তো ফার্স্ট হতে? আমার যে টাকাগুলোর বড় দরকার ভগবান। সিড, তুমি এখানে? এই একই প্রশ্ন তো আমার করার কথা, তুমি এখানে কি করে? কিন্তু তার আগে বলবো, তুমি দারুণ গেয়েছো, ভেরি গুড। থ্যাংক ইউ। এটা কেমন হলো? কোনটা? মানে তুমি তো আমাকে বলেছিলে তুমি কলকাতা শহরে কোনোদিনও আসোনি আগে, তবে আমরা আসলে এখানে দিদানের চিকিৎসার জন্য এসেছি। তোমার দিদুন অসুস্থ? কি হয়েছে ওনার? এখন কেমন আছেন উনি? খুব একটা ভালো নেই। কোন হসপিটালে দেখাচ্ছ ওনাকে? এই যে এখান থেকে এগিয়ে গিয়ে একটা ক্লিনিক আছে, ওখানেই দেখানো হচ্ছে। আচ্ছা, ডাক্তার কি বললেন, কতদিনে সুস্থ হবেন উনি? আসলে ডক্টর না অনেকগুলো টেস্ট করতে দিয়েছেন, এবার যতক্ষণ ওই টেস্টের রিপোর্টগুলো দেখছেন ততক্ষণ উনি বলেছেন কিছু বলতে পারবেন না। হাঁটাচলা করতে পারছেন? খুবই দুর্বল। তোমরা কি এই পাড়াতেই উঠেছো? না না, আমরা একটু দূরে থাকছি। আকি, এটা কেমন হলো? কোনটা? এই যে, তোমাকে আমি আমার কার্ড দিয়েছিলাম, আমার ফোন নাম্বার দিয়েছিলাম, বলেছিলাম কলকাতা এলে আমার সাথে যোগাযোগ করো। একটা অচেনা অজানা শহরে এসছো, আমাকে বললে তো আমি সাহায্য করতে পারতাম। এই ইট কাঠ পাথরের শহরে এমন একটা মনে ছিল আছে তাহলে? রসুলপুর ছাড়বার সময় আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম ভগবান, কলকাতায় অত মানুষের ভিড়ে একজনও কি বন্ধু নেই? থ্যাংক ইউ ভগবান। কি হলো, চুপ করে আছো যে? না না, আসলে তখন এত ঝামেলার মধ্যে না একদম খেয়াল ছিল না। আচ্ছা, তোমার সঙ্গে একটা বন্ধু এসেছিল না? রাগিনী। হ্যাঁ রাগিনী, ও কেমন আছে? ও ভালো আছে, কিন্তু এটা কেমন হলো? কোনটা? এই যে, তুমি কিন্তু আমাকে একটুও মনে রাখোনি। এমা, না না, আমি কিন্তু ভুলিনি, আমি তোমাকে এক মুহূর্তের জন্যও ভুলিনি। তোমার গান, তোমার গান শোনার পর থেকে আমি আমি এক মুহূর্তের জন্য তোমার গান ভুলতে পারিনি। প্রত্যেক মুহূর্তে তোমার গান আমার কানে বেজে যাচ্ছে, চোখ বুঝে তোমার গান আমি কতবার শুনেছি তোমাকে বলে বোঝাতে পারবো না। কি বিশ্বাস করো, আমি নিজেও তোমার গান তোলার চেষ্টা করেছি, তোমার ধারে কাছেও যেতে পারিনি। এবার এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, আমি অতটাও ভালো গাই না। একদমই না, তুমি যে কতটা ভালো গাও সেটা তুমি নিজেও জানো না। তোমার গলায় একটা সারল্য আছে, একটা সজীবতা আছে, যেটা তুমি নিজে জানো না কি। এবার কিন্তু আমি একটুও বাড়িয়ে বলছি না, ঈশ্বর জানেন। ছেলেটার চোখে কি নিষ্পাপ সরলতা! এই জীবনে এই প্রথম কেউ আমার গানের এমন প্রশংসা করল। কিন্তু আমার কিন্তু একটা অভিযোগ আছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে? কি? তুমি তো আমার গান শুনেছো, কিন্তু এখনো অবধি আমি তোমার গান শুনিনি। আর সেটা শোনাবার জন্য তো ভগবান আমাকে একটা সুযোগ করে দিয়ে পাঠিয়েছে। মানে? মানে এই ক্লাবে সবাই আমার চেনা পরিচিত, এরা আমায় রিকোয়েস্ট করেছিল যে আজকে একটা ভালো সিঙ্গার দিয়ে একটা ভালো অনুষ্ঠান করানোর জন্য। সেই অনুষ্ঠান শুনবো বলেই তো আমি এসেছি। সেই সিঙ্গার তো ডুব দিয়ে বসেছে বস, আর আমি ফেসে গেছি। সিট প্লিজ উতরে দাও। কি বলছো তুমি? আমি আমি কি করে, আমি তো জাস্ট তুমি রিকোয়েস্ট করেছো তোমাদের প্রোগ্রাম দেখতে আসার জন্য, আমি তার জন্য এসেছি। আমি মানে প্রিপারেশন নেই, কিছু নেই, আমি কি করে, আমি পারবো না। তুমি মাইক ধরলে গান আপনি আপ বেরাবে, কিচ্ছু লাগবে না বস, প্লিজ, ইজ্জত কা সওয়াল। এই দেখো, প্লিজ এভাবে বলো না আমাকে। আচ্ছা ঠিক আছে, আমার দুজন্য গান করতে হবে না, কিন্তু এই দিদি যে কখনো তোমার গান শোনেনি, ওনার জন্য অন্তত গাও। প্লিজ গাও না।
দর্শক বন্ধুরা অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা আপনাদের জন্য, একটি বিশেষ উপহার আপনাদের জন্য। আমাদের প্রতিযোগিতা শেষ, কিন্তু আরো একটি চমক রয়েছে আপনাদের জন্য, আরো একটি সঙ্গীতানুষ্ঠান। এবং তারপরেই আমরা জানতে পারবো যে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় কে হলেন, বিচারকেরা তারপরেই তার রায় দেবেন। তাই আসুন করতালির মাধ্যম দিয়ে স্বাগত জানান আমাদের পরবর্তী সঙ্গীত শিল্পী সিদ্ধার্থ বসুকে। জয় হাততালি সিদ্ধার্থ বসুর জন্য। এবং সিদ্ধার্থের সঙ্গে থাকছেন একই মঞ্চে তার বন্ধু এবং আমাদেরও বন্ধু রাকেশ। জয় হাততালি হয়ে যাক দুজনের জন্য। মঞ্চ এখন আপনাদের সিদ্ধার্থ ও রাকেশ, ওভার টু ইউ। যাবে যদি জানা জানি হয়, জোনাকিরা ভালো ঘুম পাড়ানি হয়, তারারাও নাকি অভিমানী হয়, দেখা না পেলে জানি দেখা হবে ঠোঁটের ভেতর।